দর্শক ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝছেন আজকে কোন ভিডিওগুলো দেখাবো, সেই ভিডিওগুলো দেখাচ্ছি বিস্তারিত। তারাবির নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়ছিলেন ইমামের পেছনে। এমন সময় বিড়াল এসে ইমামের কাঁধে উঠে বসে। ইমাম একটুও বিরক্ত হয়নি, বরং বিড়ালকে আদর করতে থাকেন। গত মঙ্গলবার আলজেরিয়ার একটি মসজিদে এমন ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, সম্প্রতি তারাবির নামাজ পড়ানোর সময় ইমামের কাঁধে বিড়াল লাফিয়ে ওঠার এই ঘটনা ঘটেছে আলজেরিয়ায়। ভিডিওতে দেখা যায় বিড়াল কাঁধে ওঠায় মোটেও বিরক্ত বোধ করেননি সেই ইমাম, বরং তিনি বিড়ালের সঙ্গে খুবই বিনয়ী আচরণ করছিলেন এবং কোরআন তেলাওয়াত করে যাচ্ছিলেন, এমনকি ইমামের মুখের সঙ্গে মুখ লাগায় সেই বিড়াল। তবুও নামাজ পড়ানো থামায়নি ইমাম। এরপর রুকুতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বিড়ালটি ইমামের কাঁধ থেকে নেমে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিড়ালের প্রতি ইমামের এমন আচরণে নিজেদের মুগ্ধতা প্রকাশ করেছেন। জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ইমামের নাম শাইক ওয়ালিদ মাহশাস। তিনি আলজেরিয়ার বোর্দস বাউ অ্যারেরিদজ শহরের আবু বকর মসজিদের ইমাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিয়মিত বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকেন। এই ভিডিও তিনি তার প্রোফাইলে শেয়ার করেছেন। আল জাজিরাও টুইটারে এই ভিডিওটি টুইট করেছে। সেখানে ইতিমধ্যে ভিডিওটি দেখেছেন প্রায় 6.5 লাখ মানুষ। এছাড়া রিটুইট করেছেন 5.5 হাজারেরও বেশি ব্যবহারকারী। ভিডিওটির নিচে কমেন্টের বন্যা বয়ে গেছে, প্রশংসা করেছেন সবাই। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ধন্যবাদ ইমাম সাহেব। অপর একজন লিখেছেন, সর্বশক্তিমান আল্লাহ নামাজের সময় আদুরে বিড়াল দিয়ে আপনার ইমানের পরীক্ষা করেছেন, চমৎকার দৃশ্য। সুরজ আহমেদ, দেশ টিভি। قل فلله الحجة البالغة فلو